হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পাচ্ছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বিষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বিষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে, ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোয় বললাম সেই ভাবগুলোয় যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো সিংহ রাশির মানুষদের জন্য রাহু কেতুর ট্রানজিট কি ফল আনছে। আপনাদের 4000 ট্রানজিট করছে কেতু আর 10000 ট্রানজিট করছে রাহু। কাজের জায়গায় আপনারা কিন্তু অনেক উন্নতি, অনেক সুযোগ, কাজের জায়গায় প্রমোশন, নিউ জব, সমস্ত কিছু কিন্তু পাবেন। কাজের জায়গায় আপনাদের মান সম্মান খ্যাতি সমস্ত কিছু কিন্তু ওয়েট করে আছে। কাজের জন্য কিন্তু আপনাদের কোথাও জব পারপাসে বাইরে যাওয়ার সম্ভাবনা হতে পারে। জবে যারা অনেক দিন ধরে ঠিক সাকসেস পাচ্ছিলেন না, কদের কাজ হচ্ছিল সেরকম কোনো সাকসেস ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা অনেক দিন ধরে জব লেস ছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। নতুন জবের জন্য সময়টা তো দুর্দান্ত বলা যেতে পারে। যারা অনেক দিন ধরে বেকারত্বে ভুগছিলেন, ঠিকঠাক মতো জব ছিল না, তাদের জন্য কিন্তু এই রাহু ট্রানজিটের ফলে আপনারা কিন্তু খুব ভালো একটা জব পেয়ে যেতে পারেন। আপনাদের অর্থনৈতিক অবস্থাটাও কিন্তু অনেকটা গ্রো করে যাবে। অর্থের অনেকগুলো সোর্স কিন্তু আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা মোটামুটি ভালো সেভিংস করবেন বলা যেতে পারে। রাহুর এই যে ট্রানজিট, এটা কিন্তু আপনাদের ভাগ্যের দরজা কিন্তু অনেকটা খুলে দেবে। এই সময় আপনাদের লাইফস্টাইলটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে বলা যেতে পারে। আপনারা আগের থেকে তুলনামূলকভাবে অনেক একটা বেটার লাইফস্টাইল এই সময় কিন্তু লিড করবেন। রাহু ট্রানজিট আপনাদের
লাইফে নতুন কিছু সুযোগ সুবিধা সমস্ত কিছু কিন্তু আনতে পারে। এডুকেশনের জন্য সময়টা ভালো, যারা হায়ার স্টাডি করতে চাইছেন, হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, যারা বাইরে গিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা বিদেশে আছেন কাজ করেন বা রাজ্যের বাইরে আছেন কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। তারাও কিন্তু কাজের জায়গায় অনেক সুযোগ, নতুন কাজ, ঠিকঠাকভাবে একটা ঠিকঠাক জব যাকে বলা চলে, এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যেও থাকছে। এডুকেশনের জন্য সময়টা ভালো, যারা কোনো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন, টেকনিক্যাল কিছু পড়তে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। বিশেষ করে যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন তারা কিন্তু লাইফে খুব ভালো গ্রোথ এই সময় দেখতে পাবেন। তাছাড়া যারা টেকনিক্যাল কিছু নিয়ে জব করেন তাদের জন্য সময়টা ভালো। রাহু যে কোনো টেকনিক্যাল জিনিসকে কিন্তু ইন্ডিকেট করে, যারা টেকনিক্যাল রিলেটেড জিনিস নিয়ে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা নিজের কেরিয়ারটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে কিন্তু এই সময় পারবে, কেরিয়ারে অনেক সাকসেস কিন্তু এই সময় তাদের জন্য ওয়েট করে আছে। এবার জানব কেতুর ফোর্থ হাউসের ট্রানজিট আপনাদের কি ফল দেবে। ফার্স্টেই যেটা বলবো, আপনারা যদি এই সময় ভাবেন কোনো জমি বাড়ি সেল করবেন বা কিনবেন, তাহলে আমি বলবো সেটা ভুল জায়গায় হয়তো আপনাদের ইনভেস্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খুব একটা বেটার রেজাল্ট আপনারা পাবেন না। আমার মনে হয় এই ট্রানজিটটার পরে আপনারা যদি কিনেন তাহলে কিন্তু ভালো হবে, 18 মাস একটু ওয়েট করে যান, একটা বড় সিদ্ধান্ত তো সেটা এই রকম একটা টাইমে নিলে কিন্তু আপনারা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না। এই সময় আপনাদের কিন্তু বাড়ির লোকদের সাথে একটু জমি বাড়ি নিয়ে বিবাদ হতে পারে, বাড়ির লোকেদের সাথে কোথাও একটু শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, বাড়ির কোনো লোক এই সময় আপনাদের ফ্যামিলির কেউ কিন্তু প্রচণ্ড হেলথ ওরিয়েন্টেড কোনো বড় ডিজিজে কিন্তু সাফার করবে, মায়ের হেলথ নিয়েও কিন্তু এই সময় আপনাদের সমস্যা থাকতে পারে। তাহলে বন্ধুরা, রাহু ট্রানজিট নিয়ে আলোচনা করে দিলাম, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই পাশে থাকতে হবে, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করে গেলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, হচ্ছে অন্য ভিডিওতে।